দেখো গতকাল রাতে ঠিক কি ঘটে সেটা জানাবো অবশ্যই, এবং দেখাবো গাড়িটিকে কিন্তু রেল লাইনের ধার থেকে সরিয়ে পাশে রাখা হয়েছে। আমার সহকর্মী স্বপনকে দেখাতে হলো ছবিটা, গাড়িটিকে বার করা সম্ভব হয়নি। এই গাড়িটি কিন্তু গতকাল রাত্রেবেলা বালিগঞ্জের স্টেশন, সেই বালিগঞ্জ স্টেশনের এই সামনের দিকে যে প্ল্যাটফর্মের যে অংশ সেটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। ঠিক 4 নম্বর প্ল্যাটফর্মের যে জায়গা, এই যে অংশ রয়েছে তার পাশের এই যে প্ল্যাটফর্মটি, এই যে রেল ট্র্যাকটি রয়েছে, এই রেল ট্র্যাকের ওপর থেকে প্রত্যক্ষদর্শীরা যেমনটা জানায় যে হঠাৎ ওই সামনে সোজা যে জায়গা রয়েছে সেটা হচ্ছে বন্ডেল গেটের দিক থেকে এই গাড়িটি আসতে শুরু করে। আসার পরে একেবারে রেল ট্র্যাক ধরে যখন আসে গাড়িটি, তখন সোজা রেল ট্র্যাকের মধ্যে উঠে পড়ে, এবং এই যে স্লিপার এবং তার পাশাপাশি রেল ট্র্যাক, সেই রেল ট্র্যাক এবং স্লিপার ধরে গাড়ি কিন্তু সোজা এগোতে শুরু করে, এবং এমন দৃশ্য দেখে কার্যত অবাক হয়ে যায় সকলে। এবং যে গাড়িটি রয়েছে এখানে সেই গাড়িটিকে ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে, গাড়িটিকে থেকে বের করা সম্ভব নয়। গাড়ির মধ্যে যারা ছিল এবং ইতিমধ্যে গাড়ি থেকে কিছু মদের বোতল উদ্ধার হয়েছে, এবং গাড়ির চালক মত্ত অবস্থায় ছিল কিনা সেই বিষয়ে কিন্তু মেডিকেল টেস্ট এক্সামিনেশনের পরে কিন্তু জানা যাবে, তেমনটা কিন্তু রেল পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। তবে গাড়ির যিনি চালক ছিলেন, যিনি গাড়িটি চালাচ্ছিলেন, বছর 22 এক যুবক, আনন্দপুর এলাকার বাসিন্দা, এবং তাকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আয়ুষ পাল তাই গ্রেপ্তার করা হয়েছে, এবং যেমনটা জানা যাচ্ছে বন্ধুদের নিয়ে সে বেরিয়েছিল। জিআরপিকে জানায় যে সোজা যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিকে সে যখন আসছিল, অর্থাৎ বন্ডেল গেট বা সাইডিং এর দিক থেকে, তখন সে জিপিএসে যে লোকেশন সেই লোকেশন দেখে আসতে শুরু করে, এবং আসার পরে এই রাস্তা তাকে জিপিএস দেখায় নাকি, এবং তার পরবর্তী ক্ষেত্রে একেবারে রেল ট্র্যাকের ওপর দিয়ে গাড়ি চালাতে শুরু করে। ইতিমধ্যে তার পরিবারের সদস্যদেরকেও খবর পাঠানো হয়েছে, তারা এসছে। কিন্তু যে বিষয়টা তুমি জানো যে ওকে, তো এই বিষয়ে আজকে কথা বলবো, এমনটা হয় কেন যে তোমরা কখনো গাড়ি চালাও বা কখনো কখনো তোমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পাও যে গুগল ম্যাপ এমন জায়গা দিয়ে দেখাচ্ছে সেখানে কোনো রাস্তাই নেই, বা সেখানে হয়তো অন্য কিছু পাঁচিল বা অন্য কিছু আছে, বা ভুল ইনফরমেশান দিচ্ছে। তো প্রথমে বলে রাখি যে এইখানে কিন্তু যে দাবিটা করা হয়েছে সেটা কিন্তু একেবারে ফলস দাবি করা হয়েছে, কেমন নাকি এর গাড়ি থেকে মদ্যপ অবস্থায় এটা গাড়িটাকে উদ্ধার করা হয়েছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এখানে যে দাবিটা করা হয়েছে আজকে সেই বিষয়টা নিয়ে কথা বলবো যে কেন এমনটা হয় যে জিপিএস লোকেশন মাঝে মাঝে ভুল হয়ে যায় কেন, বা গুগল ম্যাপস মাঝে মাঝে ভুল ইনফরমেশান দিয়ে আমাদেরকে অন্য পথে ইয়ে করে দেয়। তো এই বিষয়ে আজকে কথা বলবো এই ভিডিওতে। প্রথমেই বলে রাখি যে এই বিষয়টা আগে জানতে গেলে তোমাদের আগে জানতে হবে যে গুগল ম্যাপস কীভাবে কাজ করে, কোথা থেকে ইনফরমেশানগুলো সংগ্রহ করে, এইটা যদি তোমরা প্রথমে জেনে নাও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে এই ভুল ইনফরমেশানগুলো কীভাবে আসে। গুগল প্রতিনিয়ত আপডেটেড থাকে, প্রতিটা সেকেন্ডে তোমাদের রিয়েল টাইম ইনফরমেশান দেয়। তো এগুলো কীভাবে দেয়, কোথা থেকে ইনফরমেশান এত সহজ এত তাড়াতাড়ি সংগ্রহ করে, কীভাবে আমাদের ম্যাপগুলো দেখায় যে ম্যাপের এত এত ছোটো ছোটো গলি রাস্তাগুলো সেগুলো হচ্ছে গুগল দেখিয়ে দেয়, এমনকি ছোটো থেকে ছোটো ইনফরমেশান গুগলে আমরা দেখতে পাই। তো এগুলো হচ্ছে কীভাবে দেখতে পাই, কোথা থেকে গুগল ইনফরমেশান সংগ্রহ করে। তো প্রথমে বলে রাখি সারা পৃথিবীটাকে পুরো ম্যাপের মধ্যে আনা, এটা কিন্তু প্রচণ্ড একটা টাফ ব্যাপার। এটা কিন্তু গুগলের একটা বড় টিম মিলে এই কাজটা করতে পেরেছে, এত বড় টিম ছাড়া এটা পসিবল নয়। আর সাথে সাথে ডিপ মেশিন লার্নিং ছাড়া এই জিনিসটা পসিবল হবে না। তো গুগল কোথা থেকে ইনফরমেশান সংগ্রহ করে, প্রথমত গুগল যে জিনিসটা থেকে ইনফরমেশান সংগ্রহ করে সেটা হলো স্যাটেলাইট। স্যাটেলাইট ভিউ থেকে ইনফরমেশান একেবারে সংগ্রহ করে ওটাকে ছবি হিসাবে কালেক্ট করে প্রতিটা জিনিসটাকে একেবারে গুগল সাজিয়ে ম্যাপের মাধ্যমে আনে, প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে এয়ারপ্লেন বলে একটা আছে যেটা দিয়ে গুগল ইনফরমেশান সংগ্রহ করে ছোটো ছোটো রোডগুলোর সাথে কানেক্ট হয় বা কানেক্ট করে মানুষকে। তো এগুলো কিন্তু গুগল ম্যাপে দেখতে পাবে। এছাড়া আরও ছোটো ছোটো জিনিস গুগলকে ইনফরমেশান সংগ্রহ করতে খুব সাহায্য করে, যেমন লোকাল অথরিটিস থাকতে পারে, যেমন মিউনিসিপ্যালিটিস থেকে হচ্ছে ইনফরমেশান নিতে পারে, বা সারা পৃথিবীতে প্রায় 1000টা লোকাল অথরিটিস আছে যেগুলো থেকে গুগল ইনফরমেশান সংগ্রহ করে বলে এটা জানানো হয়েছে। ইউএসএতে প্রায় অনেকগুলো আছে। এছাড়া আরেকটা যেটা জিনিস যে আমাদের যে স্মার্টফোন আছে, এখন স্মার্টফোন এসে গিয়ে গুগলের ইনফরমেশান বা রিয়েল টাইম ইনফরমেশান সংগ্রহ করার একটা বড় উপায় হয়ে দাঁড়িয়েছে। তো এই বিষয়টা আমি পরে বলছি, তার আগে বলে দিই আরেকটা খুব বড় জিনিস গুগলের ইনফরমেশান সংগ্রহ করার, সেটা হলো স্ট্রিট লেভেল ইমেজারি। স্ট্রিট লেভেল ইমেজারি কি, আমরা প্রতিনিয়ত কোনো না কোনো ছবি তুলি রাস্তায় দাঁড়িয়ে বা কোনো অফিসের সামনে, তো এই ছবিগুলোকে
গুগল কালেক্ট করে, গুগল কালেক্ট করে সেই ছবিগুলোকে সিঙ্ক্রোনাইজ করে, করে সেই ছবিগুলোর মাধ্যমে সেই ছবিগুলো থেকে যে ইনফরমেশান উঠে আসে সেই ছবিগুলো কিন্তু গুগল প্রচুর পরিমাণে ম্যাপের কাজে লাগায়। তো এটা একটা খুব বড় জিনিস। আরেকটা জিনিস তোমাদের সাথে প্রায় হয়ে থাকে, তোমরা খেয়াল করেছো কিনা জানি না, যে গুগল কিন্তু তোমাদের লোকেশান অন থাকলে বা তোমরা কোথাও ঘুরতে গেলে এবং সেখানে যদি তোমাদের লোকেশান অন থাকে, সেই জায়গা থেকে ফিরে আসার কিছু সময় পর তোমাদের কিন্তু নোটিফিকেশান পাঠায় যে এই জায়গাটার ছবিগুলো শেয়ার করুন বা এই জায়গাগুলো কেমন ছিল, কোথায় হচ্ছে পার্কিং এরিয়া আছে, বা এই আপডেটেডগুলো নিতে থাকে। এই সব ছবিগুলো কিন্তু গুগল কালেক্ট করে। কেন কালেক্ট করে? সেটা হচ্ছে এই গুগল ম্যাপের জন্য, গুগল ম্যাপের ইন্টারফেসটা আরও রিয়েল টাইম করার জন্য, বা যেসব বিজনেস পারপাস আছে বা মানুষকে আরও প্রচুর পরিমাণে সুবিধা দেওয়ার জন্য। এইভাবে কিন্তু আমাদের এক একটা ডিটেলস গুগলের কাছে আছে, আমাদের বাড়ির নাম্বার, আমাদের সব কিছু, রাস্তা, ছোট ছোট গলি থেকে শুরু করে সব কিছু, কোন রাস্তা দিয়ে বড় গাড়ি যেতে পারে, কোন রাস্তা দিয়ে টু হুইলার যাবে, সাইকেল চালবে কোন রাস্তা দিয়ে, বা একেবারে প্রতিটা ডিটেলস গুগলের কাছে আছে। এবার তোমাদের আমি বলবো যে এই যে ভুলগুলো কেন হয়, এই ভুলগুলো হয় কেমন কি, এটার একটা কারণ হতে পারে, যেটা হচ্ছে এই ভাস্ট এরিয়া, মানে পৃথিবীর এত বড় এরিয়াতে গুগলের সিস্টেম হয়তো মাঝখানে কোনো কাজ করে না। আরেকটা যেটা জিনিস হয় সেটা হচ্ছে, যেটা প্রচুর হয়েছে আর কি, সেটা হলো গুগল কিন্তু ইনফরমেশান সংগ্রহ করে আমাদের স্মার্টফোন থেকে, রিয়েল টাইম ইনফরমেশান। যেমন তোমাদের ধরতে পারো যে তোমরা এক জায়গা দিয়ে যাচ্ছ ইন্টারনেট অন করে, গুগল কিন্তু ওই স্থানটাকে নোট করে নেয়, করে নিয়ে সেটাকে রোড হিসাবে চালিয়ে দেয়। এবার ধরো তোমরা রেল লাইনের মাঝখান দিয়ে তোমাদের যাতায়াত শুরু করেছো, গুগল কিন্তু ওটাকে একেবারে রোড হিসাবে ধরে নেবে, ওই রাস্তা দিয়ে তোমরা সাধারণ পায়ে হেঁটে যেতে পারো। এইভাবে কিন্তু গুগল ধরে নেয়। কিছু বছর আগে, এক বছর খানিক আগে, আমেরিকাতে একটা এক্সপেরিমেন্ট হয়েছিল, যেখানে গুগলের যে ট্রাফিক সিস্টেমটা সেটাকে ফেল দেখানো হয়েছিল বা কনফিউজ করে দেওয়া হয়েছিল বলা যেতে পারে। কীভাবে, যে একজন ছিলেন যিনি অনেকগুলো ফোন জোগাড় করেছিলেন, করে এবার গুগল কীভাবে ট্রাফিক জ্যাম আছে, কোথায় কোথায় ট্রাফিক জ্যাম নেই, এটা কীভাবে এ করে, সেটা হলো ধরো একটা রাস্তা আছে, সে রাস্তায় কোথাও একটা ট্রাফিক জ্যাম হয়েছে, তো ট্রাফিক জ্যামের এরিয়াতে কি হয় যে অনেকগুলো স্মার্টফোন থাকে, কেমন কি অনেকে অনেক প্যাসেঞ্জার থাকে, একটা বাস দাঁড়িয়ে আছে, বাসের মধ্যে 200 জন মানুষ আছে, 200 জন মানুষ তাদের স্মার্টফোন থাকবে, বা লোকাল যে গাড়িগুলো আছে, লোকাল যে মানুষগুলো দাঁড়িয়ে আছে তাদের কাছেও স্মার্টফোন থাকবে, তারা কিন্তু ট্রাফিকে দাঁড়িয়ে থাকবে, হয়তো তারা কেউ ইন্টারনেট অন আছে। তো গুগল এইভাবে ডিটেক্ট করে যে আচ্ছা এই জায়গায় এই রাস্তায় এতজন মানুষ দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই এখানে ট্রাফিকের ব্যাপার আছে। তো গুগল কিন্তু এইভাবে এ করে। তো এই যে ব্যাপারটা, সেটাকে কনফিউজ করে দিয়েছিল গুগল ম্যাপকে, যে কীভাবে যে ওই ব্যক্তি অনেকগুলো ফোন একসাথে সংগ্রহ করে একা একটা ফাঁকা রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিল, গুগল ঠিক ওটাকে ধরে নিয়েছে যে এখানে প্রচুর স্মার্টফোন একসাথে দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই এখানে ট্রাফিক জ্যাম হতে পারে। এইভাবে কিন্তু গুগল ম্যাপটাকে কনফিউজ করে দিয়েছিল। ঠিক একই রুলসে এই ঘটনাটা ঘটেছে, যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে, এটা সত্যি না সেটা আমি আগেই বলেছি, তো যদি সত্যি হয়ে থাকে তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো সত্যি হয় যে একেবারে রাস্তা যেতে যেতে পাঁচিল পড়ে গেছে, সেখানে হয়তো রাস্তা শেষ, কিন্তু গুগল দেখাচ্ছে যে পাঁচিল টপকে রাস্তা সোজা চলে গেছে, এরকমটা হয়ে থাকে এই কারণে, হয়তো ওই পাঁচিলের পরে কারোর বাড়ি আছে, তো সে পাঁচিলটা না টপকে ওই পর্যন্ত এসে তার নিজের বাড়িতে ঢুকে গেল, বা ঢুকে যাওয়ার পরে তারপরে হয়তো অন্য রাস্তা দিয়ে কোথাও বেরিয়ে গেল। গুগল কিন্তু ওটা ডিটেক্ট করে যে এখানে ব্যক্তিটা নেমেছিল, নেমে এখানে গিয়ে থেমেছে, তবে এখান থেকে গিয়ে আবার ঘুরে এখান দিয়ে ওদিকটা গিয়েছে, গুগল কিন্তু এটা জাস্ট ডিটেক্ট করেছে, ডিটেক্ট করে ওটাকে রোডের পর্যায়ে নিয়ে এসছে, রোডের পর্যায়ে নিয়ে এসে ওটাকে দেখিয়ে দিয়েছে যে এখান দিয়ে রোড আছে। এই কারণে মাঝে মাঝে আমাদের প্রচুর ভুল হয়ে যায় যে এই রাস্তা দিয়ে গিয়ে কীভাবে একটা পাঁচিলের সামনে গুগল নিয়ে আসে, এ নিয়ে প্রচুর মিম বেরোয় প্রতিনিয়ত, আর প্রচুর গুগলের যে এগুলো কনফিউজড হয়ে যায়, তো এগুলোকে পরবর্তীকালে শুধরে দেওয়া হয়। তা সত্ত্বেও এত বড় পৃথিবীতে যে গুগল প্রতিনিয়ত আপ টু ডেট করে দেয়, যে প্রতিনিয়ত এই পৃথিবীতে কত কিছু চেঞ্জ হচ্ছে সেগুলো গুগল প্রতিনিয়ত ডিটেক্ট করছে, ডিটেক্ট করে সেই চেঞ্জেসগুলো আমাদের কাছে রিয়েল টাইমে আনার চেষ্টা করছে,
তো তার মানে বুঝতে পারছো যে গুগল একটা ভাস্ট এরিয়াতে কাজ করতে গেলে কতটা মেশিন লার্নিং এর প্রয়োজন হয়, কতটা ডিপলি কাজ করতে হয়। তো এইভাবে কিন্তু আমাদের গুগল কাজ করে, এমনকি মাঝে মাঝে কনফিউজড হয়ে যায়। তো এটা জাস্ট একটা কিছু নিয়ে রিয়্যাক্ট করার কারণেই, ভুল হতেই পারে আর কি। তো এই ছিল আজকে ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখতে পারো। তো চলো, পরবর্তীকালে দেখা হচ্ছে।